ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, পিয়ে এরি দুধের বাটি, এই মাটি এই কাদা মেখে, এই দেশেরই আচার দেখে, সভ্য হলো নিখিল ভুবন দিব্য পরিপাটি। মাটিটা এত খাঁটি বলেই এই দেশটা এত সবুজ, জীবন এত স্নিগ্ধ, ঐতিহ্যের এত ঐশ্বর্য। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে। আড়িয়া পালপাড়ায় আজ দেখব কাদামাটির কারিগরদের ঐতিহ্যবাহী কারিগরি। বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে আড়িয়ার এই পালপাড়া। কুমারদের কাজের মূল উপাদান মাটি। এক তাল কাদামাটি, এক ভাগ বেলের সাথে দুই ভাগ কালো এঁটেল মেশানো, বাহারি মৃৎপাত্রের যত ঐশ্বর্য সবটুকু ঋণ এই কাদামাটির কাছেই। নরমী মাটি ছেনে মণ্ড বানানো হয় প্রথমে। মাটির মণ্ডকে বেলুনের মতো গোল বানিয়ে হাত আন্দাজে ভাগ করে বানানো হচ্ছে গোল্লা। এক এক গোল্লাই হবে এক একটা মৃৎপাত্র। কাজে ব্যস্ত রেণুকা রানী পাল আর তার মেয়ে জ্যোথি রানী পাল। কলেজ পড়ুয়া জ্যোথি মাটির কাজেও সমান দক্ষ। যে রাঁধে সে চুলও বাঁধে। ঘর গেরস্থালি সামলানোর পাশাপাশি কুমার মেয়েদের আজীবনের সখ্য এই মাটির কাজের সাথে। যেসব মৃৎপাত্রের মুখ খোলা, কুমার মেয়েরা সাধারণত সেসব মৃৎপাত্রগুলোই বানান সাধারণ ছাঁচে ফেলে। রেণুকা রানী 200 থেকে 250 মতো দইপাত্র বানান সারাদিনে। মা ও মেয়ের বানানো এসব দইপাত্রের নাম ভার। মৃৎপাত্র বানানোর পর রোদে শুকানোর পালা। ঘণ্টা দশেক রোদ পোহালে দেহ কাঠামো শক্ত হয়। পালপাড়ার নতুন প্রজন্ম খেলতে খেলতেই হাতে খড়ি মাটি ঘেঁষা জীবনের সাথে। ডাইসে বসানো মাটির গোল রুটিকে পিটুনি দিয়ে পিটিয়ে কড়াই বানানো হচ্ছে। কুমার পরিবারের মেয়েরা সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে এভাবে মৃৎপাত্র বানান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই পালপাড়ায় 120টির মতো কুমার পরিবার। কম বেশি সবাই দইপাত্র বানালেও হাঁড়ি পাতিল কড়াই আর পিঠা বানানোর ছাঁচ বানায় 15 থেকে 20টি পরিবার। 10 থেকে 12টি পরিবার বানায় গাছ লাগানোর টব।
এটা কিসের পাতিল দিদি? আর কি কি বানান? দুধের কড়াই, তারপর সে পিঠে ভাজার পাতিল বানাই, কড়াই বানাই, মুড়ি ভাজার পাতিল বানাই, অনেক কিছু। হ্যাঁ অনেক কিছু, মানে অনেক বিভিন্ন রকমের জিনিস। এই যে এগুলো বানাইছেন আপনি? হ্যাঁ, এটা সাত থেকে এই যে পিঠে ভাজা, পিঠে ভাজা। পিঠার? হ্যাঁ পিঠা। শীত আসলে এগুলোর চাহিদা বাড়ে না? হাঁড়ি পাতিল, কড়াই কলসি, শানকি সরা, দই পাত্র, পিঠা বানানোর ছাঁচ সহ হরেক রকম জিনিস বানান আরিয়া পালপাড়ার কুমাররা, কোনোটা কম কোনোটা বেশি। এটা শুকাবেন কতক্ষণ? সাতটা করে খোপ, নাম তাই সাত খুপি। এই সাত খুপি এবং খোলা চিতই পিঠা ভাজার জন্য। মৃৎপাত্রের সব দিকেই যেন রোদ লাগে, সেজন্যই ঘুরিয়ে দেয়া। শত শত বছর ধরে কুমাররা খালি হাতের কসরতেই কাদামাটিকে দিয়েছে নির্দিষ্ট আকার। এখন দেশের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নের সাথে তাল মিলিয়ে মৃৎশিল্পেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া, যোগ হয়েছে আধাযান্ত্রিক প্রযুক্তি। কুমারদের কেউ কেউ হাত চালিত চাকের বদলে মৃৎপাত্র এখন গড়ছেন মোটর চালিত চাকে। মোটর চালিত চাকে সবচেয়ে বেশি বানানো হয় দই পাত্র। বগুড়া দই প্রধান এলাকা হওয়ায় নানা আকারের প্রচুর দই পাত্র লাগে। আধাযান্ত্রিক প্রযুক্তির কারণে মৃৎপাত্র এখন সুদৃশ্য বেশি। ছোট ছোট দুই পাত্রের স্থানীয় নাম খরা। নানা আকারের দুই পাত্রের মাঝে ভার এবং দই খরাই বেশি জনপ্রিয়। ঘুরছে ইতিহাসের চাকা, ঘুরছে কুমারের চাক। গর্তে কিলক, কিলকের ওপরে চাক, চাকের ওপরে গোল পাটাতন, পাটাতনে কাদামাটি, কাদার গায়ে ঢেউ খেলছে কুমারের হাত। জাত শিল্পীর হাত কুমারের, দক্ষ হাতের পেলবো ছোঁয়ায় জন্ম নিচ্ছে শিল্প। মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি সহ দেশের নানা জায়গার পুরাকীর্তিগুলো দেখে বোঝা যায় এই বঙ্গভূখণ্ডে উন্নতমানের মৃৎশিল্প ছিল সুদূর অতীতে। এ শিল্পের চর্চা চলছে কমপক্ষে 3500 বছর ধরে। সুদূর অতীতের সেই শিল্পকে এখনও সযত্নে লালন করে চলেছেন আমাদের কুমাররা। হিন্দু ধর্মাবলম্বী কুমারদের আরেক নাম কুম্ভকার, ওঁদের উপাধি হচ্ছে পাল। কাদামাটির শিল্প পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিল্প। সামান্য মাটিকে শনাক্তযোগ্য পূর্ণাঙ্গ অবয়বে পরিণত করার সৃষ্টিশীলতা দেখে আমরা মুগ্ধ হই, কিন্তু সৃষ্টির অন্তর্গত আনন্দটুকু শুধু কুমার টের পান। কাকা আপনার নাম কি? নরেন পাল। নরেন পাল, আপনার বয়স কত কাকা? আমার বয়স 70 বছর। 70 বছর? তা আপনি এই কাজটা, মাটির কাজটা কত বছর থেকে করেন? আমার বয়স 15 বছর সেটা আমি কাজ শিখেছি। আচ্ছা, তাহলে 50 বছরের উপরে হয়ে গেছে। আমার 50 বছর উপরে হয়ে গেছে। এই কাজটা আপনি শিখছেন কার কাছে? আমার বাবার কাছ থেকে। বাবার কাছে? হ্যাঁ বাবার কাছ থেকে। বাবাটা দাদা কাছে গেছে, বাড়ির পেশা আদা আমা করে, অনেক পুরুষ ধরে করে, আরো পুরুষ ধরে করেছে, আমার ছেলে করেছে। আচ্ছা, আমার নাচেরা করেছে কাজ। আচ্ছা, তো এই কাজটাতে করেন কেমন লাগে? আমার করে কাজটা ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে।
কেন ভালো লাগে? ভালো লাগে আমার ব্যবসা ভালো লাগে, এটা কিন্তু পয়সা পাই। আচ্ছা, হ্যাঁ, ব্যবসা কেন হয় যে আবাসাটা বানামো, আবাসাটা পুরুমো, মানে বানাইতে ভালো লাগে, এটা তো একটা সুন্দর কাজ, শিল্প একটা। রোদে শুকানো হয়ে গেলে কুমার মেয়েরা রং দেন কাঁচা মৃৎপাত্রের গায়ে। রঙেরই প্রলেপ মৃৎপাত্রকে রঙিন করে, মসৃণও করে। প্রস্তুতি চলছে পোড়ানোর। রং লাগানো রোদে শুকানো হাঁড়িকুড়ির মধ্যে দেয়া হচ্ছে ঘর বিচালি তুষ। পাতিলের ওপর পাতিল জমে স্তূপ। রোদে শুকানো মৃৎপাত্রগুলো সাজানো হচ্ছে থরে থরে। সাজানো শেষ হলে ঢেকে দেয়া হবে, তারপর দিতে হবে পোড়া। মৃৎপাত্র পোড়ানোর চুলার ওপর এক একবার সাজানো হয় 3-5 হাজার মৃৎপাত্র। সাজানোর মুনশিয়ানাটাও দেখার মতো। সাজানোর পর মৃৎপাত্রের স্তূপ ঢাকা হয় শিমুল খড়ি, ডালপাতা ও খড় বিচালি দিয়ে। মৃৎপাত্রের স্তূপ ঢাকার জন্য গোলানো হচ্ছে কাদাও। খড় বিচালির আবরণের ওপর লেপে দেয়া হচ্ছে ঘন কাদা। চুলার তাপ যেন বাইরে বেরিয়ে না যায়, সেজন্যই কাদার এই আস্তরণ। উদ্গিরিত এই ধোঁয়ার উৎস মৃৎপাত্রের স্তূপের নিচে থাকা আগুন জ্বালানোর প্রকোষ্ঠ। চুলার ফুটো ফাটা দিয়ে ধোঁয়া বেরুচ্ছে গল গল করে। চুলার তলকুঠুরিতে বসে আগুনের খোরাক জোগানো হচ্ছে লাগাতার। চুলার গনগনে আগুনে পুড়ছে খড়, কাঠের গুঁড়া আর তুষ। এটাই আগুনে পোড়ানোর বিশেষ চুলা। স্থানীয়ভাবে একে বলা হয় পুন, পাঁজা বা মইহল্লা। এই চুলাতেই থরে থরে সাজানো মৃৎপাত্রগুলোকে আগুনে পোড়ানো হবে এক টানা 12-14 ঘন্টা। আগুনের আঁচে পুড়ে পুড়েই রোদে শুকানো কাঁচা মাটির পাত্র পায় স্থায়ী রূপ। আরিয়া পালপাড়ার আগুন পোড়ায় সব মৃৎপাত্র ট্রাক ভরে ভরে কিনে নিয়ে যায় শেরপুর, বগুড়া, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ নানা জায়গার পাইকাররা। গ্রাম, গঞ্জ, শহরে বিক্রি হওয়ার পাশাপাশি রপ্তানি হয় বিদেশেও। বাংলাদেশে মৃৎশিল্পের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, কিন্তু আগের মতো সেই সমৃদ্ধি এখন আর নেই। পরিবেশবান্ধব মাটির জিনিসের চাহিদা কমছে দিন দিন, বাড়ছে উৎপাদন খরচ, বাড়ছে বিকল্প সামগ্রীর দাপট। তবু এই আরিয়া পালপাড়ায় কাদামাটির কারিগররা ভালোবেসে এখনও ধরে রেখেছেন শিল্পের শৈলী আর ঐতিহ্যের গরিমা।